লেক এলাকায় কনকর্ডের এই বহুমাত্রিক স্থাপনাগুলো আকর্ষণীয় ফয়েজ লেককে একটি আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্রে উন্নীত করেছে। বায়েজিদ বোস্তামির মাজার। বায়েজিদ বোস্তামির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের ওপর অবস্থিত। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা বিদেশি দেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। এই সমাধির অবয়ব সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের ওপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙিনার মাঝে আবিষ্কার করা হয়। আঙিনার ঠিক মাঝামাঝি সমাধিস্থলটির আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধি পাহাড়ের পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মোঘল রীতির আয়তাকার মসজিদ এবং একটি বিশালাকার দিঘি আছে। বায়েজিদ বোস্তামির মাজারটাও মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র। চট্টগ্রামে সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নিদর্শন একটা কেরামত এই কাসিম। জনশ্রুতি আছে, জিনপুরীরা যখন এখানে জিনেরা যখন ওনাকে ডিস্টার্ব করতো তখন ওনাদেরকে এইভাবে আকৃতি করা হয়েছে, রাখা হয়েছে। এই কাসিম আর পৃথিবীর বিভিন্ন কাসিমের মধ্যে একটু ডিফারেন্স আছে, এই ভ্যারাইটি আর কোথাও পাওয়া যাবে না। প্রতিদিন শত শত ভক্ত অনুরাগী এবং দর্শনার্থী মাজার দর্শনে আসে। শঙ্খ নদী। মায়ানমার সীমান্তের দুর্গম মদক পাহাড়ে শঙ্খ নদীর উৎপত্তি। এর মোট দৈর্ঘ্য 270 কিলোমিটার। শঙ্খ নদী অনেক উঁচু উঁচু দুর্গম পাহাড়, গহীন বনাঞ্চল ও অসংখ্য পাহাড়ি জনপদ ছুঁয়ে একে বেঁকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম জেলার সীমানা ঘেঁষে প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। পাহাড়ি এলাকার প্রকৃতি অনুযায়ী অসংখ্য ছোট বড় ঝর্ণা থেকে সৃষ্টি হওয়া ছোট ছোট পাহাড়ি নদী বা ছড়া এসে মিশেছে শঙ্খ নদীতে। ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের সমাধিস্থল ওয়ার সিমেট্রি এখন চট্টগ্রামের অন্যতম পর্যটন স্পট। চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ বাদশামিয়া সড়কে প্রায় 7 একর জায়গার উপর গড়ে ওঠা এই ওয়ার সিমেট্রিতে 755 জন সৈনিকের সমাধি রয়েছে। ইতিহাসের পাতায় স্থান করে নেয়া এই ওয়ার সিমেট্রিকে দেয়া হয়েছে নান্দনিক রূপ। পাহাড়ের ভাজে অপরূপ সাজে দাঁড়িয়ে থাকা এ সমাধিস্থল দেখতে ভিড় করেন অনেক ভ্রমণ পিপাসু। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা যুদ্ধ সমাধিতে 40 জাতের বৃক্ষরাজি রয়েছে। সমাধিতে এক অবর্ণনীয় স্বর্গীয় মোহের সৃষ্টি করেছে। হালদা নদী। হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী। পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। এটি এরপর দক্ষিণ পশ্চিমে ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট, সাপ্তারঘাট
ও অন্যান্য অংশ হাটহাজারি, রাউজান এবং চট্টগ্রাম শহরের চান্দগাঁও পাকড়িয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কালুরঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য 81 কিলোমিটার, যার মধ্যে 29 কিলোমিটার অংশ সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী থাকে। এটি পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী, যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। হালদা নদী কেবল প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য নয়, এটি ইউনেস্কো শর্ত অনুযায়ী বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যেরও যোগ্যতা রাখে।